এই খোরাতে আমাদের যে লিচুর বাগানগুলো লিচুর বাগান থেকে এইভাবে সব যে গুটিগুলো গুটিগুলো ঝরে যাচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে লিচু থাকবে না নষ্ট হয়ে যাবে দিনাজপুরের বাগানগুলোতে এবার বোম্বাই কাঠালি চায়না চায়না থ্রি আর বেদানার প্রচুর মুকুল এলেও বৈশাখের কারণে পুড়ে যাচ্ছে গাছের মুকুল ঝরে পড়ছে নতুন গুটি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না লিচুর গুটি চোখের সামনে সব গুটি ঝরে যাচ্ছে এতে ক্ষতির মুখে পড়েছেন বাগানিরা এই খরাতে আমাদের যে লিচুর বাগানগুলো লিচুর বাগান থেকে এইভাবে সব যে গুটিগুলো গুটিগুলো ঝরে যাচ্ছে আনি শেষ দেশি হ্যাঁ কীটনাশক একটু ব্যবহার করতেছি তাও মনে করেন যে এই যে ফল দেখেন হ্যাঁ মুগুল সব জ্বলে গেছি মানে দিচ্ছি সার দিচ্ছি তার কীটনাশকও দিছি তারপরেও আমাদের এখন লিচু আমার কাছে লিচু নাই যদি বৃষ্টি না হয় তাহলে লিচু থাকবে না নষ্ট হয়ে যাবে মুকুলগুলো অনেক আসছিল কিন্তু থাকতেছে না ঝরে যাচ্ছে তাই এবার কৃষক অনেক লোকসানের সম্ভাবনা পাচ্ছে বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুইটা লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও গাছ ওষুধ প্রয়োগ করতে চাষিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ কমপক্ষে সাত থেকে দশ দিন অন্তর সেচ প্রদান অব্যাহত রাখা আর যদি সম্ভব হয় আর দশ থেকে পনেরো বছর যে সমস্ত গাছ আছে ফলন বৃদ্ধির জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া সার এটা মাটিতে প্রয়োগ করতে হবে আর যখন এই তাপপ্রবাহ শেষ হয়ে যাবে তখনও ফলনটা বৃদ্ধির জন্য কিন্তু পনেরো দিন অন্তর অন্তর শেষটা কিন্তু অব্যাহত রাখতে হবে দিনাজপুরের তেরো উপজেলায় পাঁচ হাজার ছশো আশি হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন সময় সংবাদ দিনাজপুর